পানীয় জলের সমস্যায় ভুগছে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘ প্রায় আট মাস যাবত একটিমাত্র জলের উৎস টিউবওয়েল নষ্ট হয়ে থাকলেও তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক এবং ডিডব্লিউএস দপ্তরের কোনো হেলদোল নেই। ফলে বিপাকে কচিকাঁচা ছাত্রছাত্রীদের থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত তারাচান রূপিণী উচ্চ বুনিয়াদী বিদ্যালয় দীর্ঘ প্রায় আট ন মাস যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছে। ফলে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে বোতলে করে জল নিয়ে আসতে হয় বিদ্যালয়ে। তাছাড়া বিদ্যালয়ে পানীয় জলের জন্য রয়েছে একটিমাত্র ফিল্টার। আর এই ফিল্টার থেকে প্রাত বিভাগের 80 থেকে 81 জন ছাত্রছাত্রী এবং দুপুরের বিভাগের অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 83 জন পড়ুয়া জল পান করছে প্রত্যেক দিন। তাছাড়া বিদ্যালয়ের প্রাকৃতিক ক্রিয়াকর্ম করতে গেলে পার্শ্ববর্তী 1-1.5 কিলোমিটার দূর থেকে ছড়ার জল এনে প্রাকৃতিক ক্রিয়াকর্ম সম্পন্ন করতে হয়। তাছাড়া বিদ্যালয়টিতে মিড ডে মিলের খাবার রান্না করতে বালতি এবং কলসি করে প্রায় 8 কিলোমিটার দূর থেকে অর্থাৎ পার্শ্ববর্তী বাড়িঘরগুলো থেকে জল নিয়ে আসতে হয়। ফলে ভীষণভাবে সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়টি থেকে গিয়ে প্রত্যক্ষ করা গেল, বিদ্যালয়টির পাশে রয়েছে একটি টিউবওয়েল, একটি ওয়াটার সাপ্লাই লাইন এবং একটি জলের ট্যাঙ্কি। তবে সেগুলো শুধু নাম কি বাস্তে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাস্তবে প্রত্যক্ষ করা গেল মিড ডে মিলের রান্না করা এক রাঁধুনি বালতি করে প্রায় 8 কিলোমিটার দূর থেকে রান্না করার জন্য জল নিয়ে বিদ্যালয়মুখী হচ্ছে। বিদ্যালয়টিতে রয়েছে একটি রিং কুয়া। এই কুয়োর অপরিশোধিত নোংরা জলই এখন তাদের একমাত্র ভরসা। এ প্রসঙ্গে বলতে গিয়ে তারাচান রূপিণী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া মুখার্জি কথা প্রসঙ্গে জানান, বিদ্যালয়ে পূর্বে জলের ব্যবস্থা ছিল, কিন্তু লকডাউনের পর যখন বিদ্যালয় খোলা হয় তখন বিদ্যালয়ে গিয়ে প্রত্যক্ষ করা যায় বিদ্যালয়ের জলের প্রধান উৎস টিউবওয়েলটি বিকল হয়ে পড়ে রয়েছে। টিউবওয়েলটি মেরামত করার বিষয়টি উনি উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় ডিডব্লিউএস অফিসে জানিয়েছেন। তিনি এও জানান, প্রায় 8 কিলোমিটার দূর থেকে জল এনে বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না এবং বিদ্যালয়ের পানীয় জলের চাহিদা মেটাচ্ছে। এখন বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা চাইছেন এই বিদ্যালয়ের পানীয় জলের সমস্যা নিরসনে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক দপ্তর। দূরে যায় ফিল্টারে ওই একটা একটা কি 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 ওই ফিল্টারে ওই একটাই ফিল্টার মাত্র, আর বাকি জল কই থেকে আনো? বাড়ি থেকে। তুমি কোন ক্লাসে পড়ো? এটে। নাম কি তোমার? বাইথা। বাইথান কি? তো এখন তোমরা কি চাও? জল। জল চাও? স্কুলের সমস্যা ও জল, জল সমস্যা আর রান্না করণে পরিশ্রম না নিয়ে এখনো জল রয়া আর এই আয়না এই রান্না করণ লাগে। কতটুকু দূরে থেকে গিয়ে জল আনতে হয়? আধা কিলোমিটার। এই সমস্যাটা কতদিন ধরে হইতাছে? সে তো 3-4 বছর না। তো এখন আপনারা কি চাইতেছেন? একটু জলের লাগে, জল বার করার লাগে। আমরা থাকা নিবে ছাদি থাকা বসে সুলার ওই পরিশ্রম লাগে। এটা নাকরি দিয়া এটা সমস্যা। এটা দুমা আগে তো লাগে ওই এখন মানে জল কি বহুত দূরে থেকে আনতে হয় নাকি? হ্যাঁ দূরে থেকে। আপনি কি কিনে মিড ডে মিল রান্না করেন? রান্না নেই করে খাবার রান্না করে ছাত্রছাত্রীদের লেগে? হ্যাঁ ছাত্রছাত্রীদের লেগে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।